আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যারা ভিভো লাভার্স আছেন তাদের জন্য চমৎকার আজকে একটি ভিভো ফোন নিয়ে এসেছি এবং এটির মডেল নাম্বার হচ্ছে ভিভো ওয়াই 53s। এবং এই ফোনটি রিসেন্টলি বাংলাদেশে আসছে এবং এই ফোনটি নিয়ে আজকে আলোচনা করবো যে এটার মধ্যে কী কী আছে এবং কী কী ভালো অফার করছে, কী কী খারাপ অফার করছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এবং এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 22,990 টাকা অফিসিয়ালি। তো এই ফোনটি আসলে 22,990 টাকার মধ্যে অলমোস্ট 23,000 টাকার মধ্যে কী কী অফার করছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। তো আমি আছি আরুল, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। তাদের শপের সকল ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। তো প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকার, বিভিন্ন প্রকারের কালার হচ্ছে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এবং একটু বাঁকানাড়া করলে দেখতে পাচ্ছেন যে এখানে রং ধরনের মতো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার এক এক ধরনের কালার ধরন করছে, দেখতে খুবই চমৎকার লাগছে। এবং পেছনের পার্টটি কিন্তু দেখতে মনে হচ্ছে এটি গ্লাস দিয়ে তৈরি করা, বাট এটা কিন্তু গ্লাস না, এটা আসলে প্লাস্টিকের তৈরি, বাট এটা দেখতে গ্লাসের মতো লাগতেছে, একদম চকচকে, খুবই সুন্দর লাগছে। তো ফোনটি দুইটি কালার আছে, একটি হচ্ছে ব্লু পার্পল এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক গ্রিন। তো আমাদের হাতে যেটি আছে এটি হচ্ছে ব্লু পার্পল, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে। ফোনের উপরের অংশে থাকছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম ব্যবহার করা যাবে এবং একটি ডেডিকেট মেমোরি কার্ড ইউজ করা যাবে। আপনি চাইলে 1 TB পর্যন্ত মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে নয়েজ ক্যান্সেলেশন, এবং ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এবং যেই পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এবং ফোনের বাম পাশে কিছুই থাকছে না, একদম ব্ল্যাঙ্ক। এবং ফোনটির বডি ডাইমেনশন ভালোই স্লিম করা হয়েছে, 8.4 mm, যেটি অনেক স্লিম লাগে দেখতে, কিন্তু চমৎকার লাগে। সো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.5 inch IPS LCD, যেটি হচ্ছে একটি ফুল এইচডি ডিসপ্লে। এবং এটির রেজলিউশন ছিল 1080x2408, যেটি হচ্ছে আপনার 20:9 রেশিও, যেটির PPI ছিল 401, যেটির ব্রাইটনেস ছিল খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। আর এই ধরনের ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার হয়ে থাকে। এবং এটার মধ্যে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 ফান টাচ অপারেটিং সিস্টেম 11 Fun 1, যেটি হচ্ছে ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম আমরা সকলেই জানি। এবং এই অপারেটিং সিস্টেমটি কিন্তু খুবই নিখুঁত হয়ে থাকে, একদম UIটা খুবই চমৎকার, কোনো প্রকার ল্যাগি ভাব নেই, এখানে খুবই স্মুথ ছিল অপারেটিং সিস্টেম। আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 চিপসেট, যেটি হচ্ছে একটি 12 nanometer প্রসেসর, অক্টোকোর প্রসেসর। এবং এই হেলিও G80 চিপসেট কিন্তু একটি গেমিং প্রসেসর, এই প্রসেসরটি কিন্তু খুবই পারফরমেন্স করে থাকে গেমিংয়ের ক্ষেত্রে, এটির পারফরমেন্স কিন্তু খুবই চমৎকার। আগেও কিছু কিছু ফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে, তো ওভারঅল এটার পারফরমেন্স কিন্তু খুবই চমৎকার ছিল। এবং GPU হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2, খুবই চমৎকার, এটা দিয়ে আপনারা কিন্তু গেমস খেলতে পারবেন। এবং এই চিপসেট এবং এই GPUতে কিন্তু আমি এই অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো প্রকার ল্যাক আমি এখনও দেখতে পাইনি, খুবই চমৎকার ছিল। তো ফোনটিতে মেমোরি হিসেবে থাকছে 8 GB র্যাম এবং হচ্ছে 128 GB রোম। আপনি চাইলে কিন্তু 1 TB পর্যন্ত আপনি মেমোরি এক্সটেন্ড করতে পারবেন, যেখানে ডেডিকেটেড স্লট রয়েছে। তো এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, যেটি হচ্ছে বিশেষ দিক। তো পেছনের সাইডে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা বাম্পটাও খুবই চমৎকার লাগছে। এবং প্রথম যে লেন্সটি দেখতে পাচ্ছি অনেক বড় একটা লেন্স, এবং যেটি হচ্ছে 64 MP একটি ক্যামেরা, স্যামসাংয়ের ক্যামেরা, যেটি অ্যাপারচার হচ্ছে 1.8। এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্যামেরা, 2 MP, একটি হচ্ছে মাইক্রো সেন্সর এবং একটি হচ্ছে 2 MP ডেপথ সেন্সর। তো এখানে আমরা কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি না, যেটি হচ্ছে একটু হতাশাজনক। তো আমার কাছে মনে হচ্ছিলো যে এখান থেকে একটি 2 MP ম্যাক্রো সেন্সর বাদ দিয়ে যদি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে দিত তাহলে কিন্তু খুবই চমৎকার হতো। তাছাড়া পেছনের যে প্রাইমারি ক্যামেরাটি আছে এটার পারফরমেন্স ছিল অসাধারণ, ছবিগুলো খুবই চমৎকার আসছিল, কিন্তু মাঝে মাঝে একটু ওভার স্যাচুরেটেড মনে হচ্ছিলো, বাট ছবিতে কিন্তু চমৎকার ডিটেলস ছিল, খুবই চমৎকার ছিল। এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু ধরে রাখতে সক্ষম হচ্ছিল, খুবই চমৎকার ছিল। এবং তো পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও করা যাবে 1080p 30fps, এখানে 1080p 30fps কিন্তু স্টেবিলাইজেশনটা খুবই ভালো ছিল, দেখার মতো ছিল। এবং কিন্তু আমি রানিংয়েও ভিডিও শ্যুট করেছি, যেটা কিন্তু স্টেবিলাইজেশনটা দেখার মতো ছিল। তো ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 MP একটি ক্যামেরা, যেটির পারফরমেন্স ছিল খুবই চমৎকার,
তো আপনি সামনে ক্যামেরা দিয়েও 1080p 30fps তে ভিডিও শুট করতে পারবেন, যেটার এখানেও আপনি স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। বাট সামনে ক্যামেরায় আপনি EIS সাপোর্ট পাবেন না, পেছনে ক্যামেরায় পাবেন। তো সেলফি তোলার জন্য এই বাজেটের মধ্যে এই ক্যামেরাটি কিন্তু আমি 10 এর মধ্যে 9 দিব। ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই 802 ডুয়েল ব্যান্ড এবং হটস্পট তো থাকছেই, ব্লুটুথ হিসেবে থাকছে 5.1 GPS, দেন হচ্ছে NFC নাই। তো এবার কথা বলা যাক ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি, যেটার পারফরমেন্স খুবই চমৎকার ছিল। আপনি চাইলে কিন্তু এটা 2 দিন ব্যবহার করতে পারবেন যদি গেমস না খেলেন, আর যদি আপনি গেমস খেলেন, যেহেতু গেমিং চিপসেট যদি আপনি গেমস খেলেন, সেক্ষেত্রে হয়তো আপনি সারাদিন খেলে পরের দিন আপনাকে এটাকে চার্জ করতে হবে। এবং ব্যাটারিটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনি খুব দ্রুতই কিন্তু আপনি ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। তো অবশেষে বলা যায় কি এই ফোনটির গেমিং সেকশন নিয়ে। তো এই ফোনটি যেহেতু একটি গেমিং চিপসেট দিয়ে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন। আমি কিন্তু এটাতে আপনার পাবজি, দেন হচ্ছে অ্যাসপার নাইন, সবগুলো গেমসই আমি HD গ্রাফিক্সে খেলতে পেরেছি, খুবই চমৎকার, কোনো প্রকার ল্যাকিংস কিন্তু আমি পাইনি। আপনি চাইলে এই ফোন দিয়ে কিন্তু গেমস খেলতে পারবেন। এবং গেমস খেলার সময় কিছুটা হিটিং ইস্যু আমি লক্ষ্য করেছি, সেটা আবার কিছুক্ষণ পর গেমস খেলা বন্ধ করে দিলে কিন্তু সেটা ঠান্ডা হয়ে যেত, যেহেতু এটা গেমিং চিপসেট এবং 8GB র্যাম খুবই চমৎকার ছিল গেমিং পারফরমেন্স। তো এখন একটু কথা বলা যাক নেটওয়ার্ক ইস্যু নিয়ে। ফোনটিতে কিন্তু আমি কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু পাইনি, কথা বলতে পেরেছি স্মুথলি এবং কথাও কিন্তু খুবই লাউডনেস ছিল, খুবই HD কোয়ালিটির কথা বলতে পেরেছি। নেটওয়ার্ক নিয়ে আমার ওরকম কোনো ইস্যু নেই, আমি যেখানে থাকি মোটামুটি গ্রামীণ, দেন হচ্ছে বাংলাদেশ, সবারই নেটওয়ার্ক থাকে। আমি কিন্তু স্মুথলি ইন্টারনেট ব্রাউজ করতে পেরেছি, ওয়াইফাই, দেন হচ্ছে মোবাইল ডাটা দিয়েও চেক করে দেখেছি, কোনো প্রকার সমস্যা এখানে কিন্তু ছিল না। তো এখন কথা হচ্ছে যে আসলে এই ফোনটি আপনি কিনবেন কিনা, 22,990 টাকায়, 23,000 টাকায় এই ফোনটি কিনবেন কিনা। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি, যদি আপনি গেমস খেলতে চান, দেন হচ্ছে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং ভিভো একটা স্টাইলিশ ফোন কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারেন। তো খারাপ যে দিকগুলো বলবো সেটি হচ্ছে, যদি এই ফোনটির মধ্যে কিন্তু আপনি চাইলে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া যেত। এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অনেক ফোনই আসলে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, এবং চাইলে তারা যে G80 চিপসেটটা দিয়েছে সেটা বাদ দিয়ে G90 যদি চিপসেটটা দিতে আরেকটু বেটার হতো। বাট ওভারঅল সব দিকে খারাপ ভালো মিলিয়ে কিন্তু আসলে কিনতে হবে, আর একটু বিবেচনা করে আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ।